না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সবসময় অনেক কাইন্ড, এরকম সিচুয়েশন যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেয়। সো আলহামদুলিল্লাহ যে ভালো কিছু করতে পেরেছি, ইম্পর্টেন্ট ছিল আমাদের দুইটা পয়েন্ট পাওয়া, যেটা আমরা পেয়েছি। যদি আমাদের এই 3 ম্যাচে কেউ আগে দেশ থেকে আসার আগে চিন্তা করতো যে 3 ম্যাচে 4 পয়েন্ট আমাদের থাকবে, আমার মনে হয় যে সবাই আমরা সেটা খুশি মনে নিতাম। কীভাবে জিতেছি আমার কাছে ওটা অত ইম্পর্টেন্ট মনে হয় না। ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আপনি 2টা পয়েন্ট পেয়েছেন, আপনি ম্যাচটা জিতেছেন, এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। ওরকম না, ওভারঅল ওয়েস্ট ইন্ডিজই আমার জন্য সবসময় ভালো কিছু নিয়ে এসেছে। ওভারঅল আমি যদি আমার ক্যারিয়ার জুড়ে দেখি, ওয়েস্ট ইন্ডিজে আমার অনেক ভালো ভালো স্মৃতি আছে। সো স্বাভাবিকভাবে ওই একটা কনফিডেন্স আমার ভেতরে কাজ করছিল যে এই একটা জায়গা যেখানে আমার ভালো করার সম্ভাবনা অনেক বেশি। খুবই ভালো করছে নতুন হিসাবে, আমার কাছে মনে হয় যে ও যে ক্যারেক্টার শো করছে খুবই ভালো। বাট আমি মনে করি যে এখানে সবারই কন্ট্রিবিউট আছে, স্পেশালি পুরো বলিং ইউনিটেরই। এক এক সময় এক একজনকে দরকার হয় এক এক সিচুয়েশনে, এবং সবাই যার যার জায়গায় কাজটা করছে দেখে আসলে সবার কন্ট্রিবিউশনটাই চোখে পড়ছে। মুস্তাফিজ যেভাবে বল করছে, তাসকিন নতুন বলে, সাকিব নতুন বলে যেভাবে বলিং করছে, তো স্বাভাবিকভাবে এই কন্ট্রিবিউশনগুলোও দরকার হয় আরেকটা বলারকে খুব ভালো বল করার জন্য। আমার মনে হয় সেই কাজটা আমাদের বলিং ইউনিটটা করতে পারছে। সাকিব মহিউদ্দিন পলাশ, খবরের কাগজ পত্রিকা। আজকে আমরা 3rd ম্যাচ খেললাম, ডালাসে 124 রান করেও আমরা খুব টাইট 25 জনে ম্যাচ জিতেছি। নিউ ইয়র্কে 117 রান করে ম্যাচ জিততে পারিনি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্টে এইরকম উইকেটটা আসলে কতটুকু আদর্শ হতে পারে? এটা তো ICC-কে প্রশ্ন করবেন আপনি। সাকিব ভাই, এই ম্যাচটার আগে, সরি, আমি রানা আব্বাস আজকের পত্রিকা থেকে, এই ম্যাচটার আগে আসলে আপনাকে, আপনার পারফরমেন্স নিয়ে অনেক ধরনের প্রশ্ন, কথা, আলোচনা, সমালোচনা, বিশেষ করে বীরেন্দ্র সেবাগ তার একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে। বীরেন্দ্র সেবাগ সে একটা বিশ্লেষণে বলছে, যাই হোক, সেই মন্তব্য সব মিলে একটা অনেক আলোচনা। এই ইনিংসটা মানে আমার কাছে, আপনার কাছে কি মনে হচ্ছে কিনা যে অনেক প্রশ্নের উত্তর দেওয়া বা একটা এটা অনেক অপেক্ষার শেষ? একটা প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা, দলের জন্য কন্ট্রিবিউট করা, সে যদি বলার হয় তার বল কাজ হচ্ছে ভালো বলিং করা, উইকেটটা লাকের ব্যাপার থাকে। তা সে যদি ফিল্ডার হয় যখন সে ফিল্ডিং করে তার কাজ হচ্ছে প্রতিটা রান সেভ করা, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে। আমি মনে করি যে ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের, কারেন্ট প্লেয়ারের স্পেশালি, যে তার দলের হয়ে সে কতটা কৃতিত্ব রাখতে পারে, সেটা যখন রাখতে পারে না স্বাভাবিকভাবেই কথা হবে, এবং আমি মনে করি যে সেটা খুব বেশি একটা খারাপ কিছু না। আরেকটা জিনিস বলছিলাম যে আপনার অনেকগুলো অপেক্ষার শেষ হলো, যেমন 50-র দিকে যদি বলি, পরিসংখ্যানের দিকে তাকিয়ে আপনি 8 বছর পরে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপে আপনি 50 পেলেন, 2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের পরে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেলেন, মানে নিজেকে এই বিশ্বকাপের টি-20 ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে এই এই ফিরে পাওয়াটা এটার কতটা আনন্দ বা আত্মবিশ্বাস? দলের জন্য কন্ট্রিবিউট করতে পারলে তো সবসময় ভালো লাগে। ইম্পর্টেন্ট ছিল যে চারজনের থেকে কেউ একজন বড় স্কোর করে কিংবা বেশি সময় ব্যাটিং করে 15-17 ওভার, যেটা আজকে আমার দিন ছিল। হোপফুলি আলহামদুলিল্লাহ যে ওই কারণে আমি করতে পেরেছি, মেবি নেক্সট টাইম অন্য কারো আসবে তার করতে হবে, এবং এভাবে আসলে টি-20 ম্যাচ যায়। আসলে টি-20 ম্যাচ ওরকম খুব বেশি একটা কেউ পারফরমেন্স ওরিয়েন্টেড চিন্তা করে বলে আমার কাছে মনে হয় না। কন্ট্রিবিউট কে কতটা করতে পারলো এটা আসলে ইম্পর্টেন্ট। সাকিব ভাই, আমি ইশতিয়াক পারভেজ, দৈনিক মানবজমিন। সাকিব ভাই, আপনার এই 2022-এর পরে 50 ব্যাটে 50 এবং দলের একটা ভালো স্কোর, এটা একটু স্বস্তি কিনা নিজের জন্য এবং দলের জন্য ব্যাটিংটা ভালো এলো? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের নেক্সট ম্যাচ নেপাল, একটা ঈদের দিনে ম্যাচটা পড়ছে, ওই ম্যাচটা জিতে সবাইকে ঈদের আনন্দ দিতে চান কিনা? অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের জন্য নেপালের সাথে, বা জিততে পারলে আমরা 2nd রাউন্ডে যাব, আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। সো স্বাভাবিকভাবে আমরা মুখে আছি সামনের ম্যাচের জন্য, ঈদের দিন। সো আমাদের একটা মুসলমান যারা আছি আমরা, তাদের জন্য একটা আনন্দের দিন, স্পেশালি বাংলাদেশে সবাই সেলিব্রেট করে, সেটা অন্য ধর্মের মানুষরাও আসলে ঈদের দিন সেলিব্রেট করে। তো আশা করব যে এরকম ঈদের একটা দিনে আমরা তাদের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারবো। প্রথম প্রশ্ন কি ছিল? মানে আপনার নিজের 50 পাওয়া এবং দলের একটা ভালো স্কোর, নিজেরটা নিয়ে আমি আসলে কখনোই অরিট ছিলাম না। আমার ক্যারিয়ারে আমি মনে করি না যে আমি কখনোই এই চিন্তা করেছি। দলের জন্য যদি কন্ট্রিবিউট করতে পারি সেটা ভালো লাগে। যেটা বললাম যে আজকে হয়তো আমার দিন ছিল, সামনের ম্যাচে হয়তো অন্য কারো দিন আসবে। ধন্যবাদ। না, চ্যালেঞ্জিং টোটাল ছিল, যে ধরনের পিচ ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা চ্যালেঞ্জিং একটা টোটাল। সো আমাদের খুব ভালো বলিং করতে হতো, যেটা আমাদের বলিং ইউনিটটা করেছে।
অ্যাট ওয়ান স্টেজ আমি বললাম যেটা যে 12 ওভার পর্যন্ত আসলে খেলাটা একদমই 50-50 ছিল, যে খেলাটা যে কোনো দিকে যেতে পারতো। ক্রেডিট দিতে হয় বা মুস্তাফিজ রিশাদকে, যেভাবে ওরা ওই সময় 4টা ওভার বল করেছে আসলে, বা অসম্ভব ভালো বল করেছে, যেটা আসলে আমাদেরকে ম্যাচে অনেক ভালোভাবে ফিরিয়ে এনেছে। তারপরে আমরা শেষটাও ভালো করেছি। আমাদের বোলিং ইউনিট বেশ অনেকদিন ধরেই কনসিস্টেন্টলি ভালো বল করছে, স্পেশালি পেস বলাররা, সেই কনফিডেন্সটাও ওদের ভেতরে দেখা যায়। আর রিশাদের এডিশনটাও আমাদের জন্য অনেক ভালো একটা এডিশন বলে আমি মনে করি। সাকিব, এই মেনুতে 2009 সালে অধিনায়ক হিসেবে আপনার যাত্রা শুরু হয়েছিল মাশরাফির অনুপস্থিতিতে। তারপর তো আমরা ক্যাপ্টেন সাকিবকে পেলাম, অনেক সাফল্য আপনি এনে দিলেন। তারপর আবার আজকের এই ম্যাচটাতে বলা যায় যে একটা আপনি অনেকদিন পর ম্যান অফ দ্য ম্যাচ হলেন, 50ও পেলেন, তো এই মেনুর প্রতি কি আলাদা কোনো সফটনা তৈরি হলো কি না? পার্সোনাল আমি আমার লাইফে কখনোই আমার কাছে মনে হয় না যে আমি পার্সোনাল গোলের জন্য চিন্তা করেছি কখনোই। সবসময় চিন্তা ছিল যে টিমের জন্য কীভাবে কন্ট্রিবিউট করতে পারি। পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্য যদি খেলতাম হয়তো অন্যভাবে ব্যাটিং করতাম, দলের প্রয়োজনে যেভাবে ব্যাটিং করা দরকার ছিল আমার মনে হয় সেটা আমি করতে পেরেছি, এবং এটাই স্যাটিসফাইং আমার জন্য।